একটা প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিদ্রুপ করার এটার শাস্তি বা এটার বিধান কি? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত মাদিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতকে বিদ্রুপ করার ভয়াবহতা, মানে যে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে কোনো বিদ্রুপ করবে, কোনো টিটকারি করবে, এটি অনেক বড় একটি গুনাহ, এমন একটি গুনাহ যে ইসলাম ধর্ম থেকে সে বাইর হয়ে যাবে, খুব ডেঞ্জারাস। তো এই সপ্তাহে আমরা ফেসবুকে, যে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরা দেখেছেন কিছু কিছু লোক, তারা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে বিদ্রুপ করেছে, টিটকারি করেছে। কারণ কিছু কিছু সুন্নত আছে যে আপনি জানেন না, আপনি করেন না, কিন্তু যেহেতু হাদিস আছে, ওই হাদিস নিয়ে যদি কেউ বিদ্রুপ করে তাহলে এটা কিন্তু খুব বেশি বিপজ্জনক। তো যেই সব বিষয় নিয়ে বিদ্রুপ করা হয়েছে, এইসব বিষয় নিয়ে আমি কিছু সংক্ষেপ আলোচনা করব। যেমন ধরেন, একটি বিষয় হলো জোরে আমিন বলা, মানে এভাবে আমিন, এভাবে মানে কিভাবে বিদ্রুপ করতেছে, আমিন জোরে বলে দেখি। কিন্তু এটা তো হাদিসে আছে, হাদিসটি বুখারি, ইমাম বুখারির 780 নম্বর হাদিস এবং মুসলিমে 410 নম্বর হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইযা আম্মানাল ইমাম, ইযা আম্মানাল ইমাম ফা আমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনুল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। তো রাসূলুল্লাহ বলতেছে কি, ইযা আম্মানাল ইমাম, ইমাম যখন আমিন বলে, তো ইমাম যদি আমিন আসতে বলে, আপনি শুনবেন তো ইমাম জোরে বলতে হবে না? তো ইমাম জোরে বলতেছে দেখি তো আমি শুনতেছি নাকি, তখন তো আমি আমিন বলবো। হ্যাঁ, আরেকটি হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ বলছে ইমাম যখন ওয়ালাদ্দালিন বলে তোমরা আমিন বলো। হ্যাঁ, ঠিক আছে, এগুলো ইখতিলাফি কথা, কেউ কেউ বলেছে আস্তে বলতে, কেউ কেউ বলছে জোরে বলতে, দুজনেই আপনার আমি মনে করি দলিল আছে। কিন্তু যেহেতু হাদিস পাওয়া যায় জোরে বলার, ইযা আম্মানাল ইমাম, ইমাম যদি বলে, ইমাম যদি আমিন বলে, তো ইমাম আমিন যদি আস্তে বলে আমি তো শুনবো না, ইমাম নিশ্চয়ই জোরে বলতে হবে। তো যেহেতু রাসূলুল্লাহ বলতেছে যদি ইমাম আমিন বলে তোমরা কি আমিন বলো, তোমাদের আমিনের সাথে এবং ফেরেশতাগণের আমিনের সাথে যদি একসাথে হয়ে যায়, তাহলে যার আমিন ফেরেশতার আমিনের সাথে একসাথে হয়ে যাবে, তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো সুতরাং আমিন জোরে বলার একটা সুন্নত, কেউ যদি না বলি থাকে সে একটা সুন্নত কাজ করলো না, অথবা সে মনে করতেছে আস্তে বলাটা সুন্নত, ঠিক আছে, কিন্তু যাই জোরে আমিন বলে তাকে আপনি বিদ্রুপ করবেন, আপনি তাকে বিদ্রুপ করতেছেন, কাকে বিদ্রুপ করতেছেন? আল্লাহ রাসূলের হাদিসকে। এই আমিন নিয়ে কথা বলা হয়েছিল। তারপরে কথা বলা হয়েছিল আবার কি নিয়ে, হাত বাঁধা নিয়ে, হাতকে এরকম বেঁধেছে। তো যেটা হক কথা, আসলে হাত বাঁধা নিয়ে যতগুলো হাদিস আছে সব হাদিসে দাইফ, মানে হাত বাঁধা নিয়ে শক্ত হাদিস কিছু নেই। সেজন্য ওলামার ইখতিলাফ করেছে, কেউ কেউ বলেছে নাভির নিচে, কেউ কেউ বলেছে নাভির উপরে, কেউ কেউ বলেছে বুকে,
আবার আরেকটু উপরে, মানে পাঁচ রকম করে কেউ কেউ বলছে হাত ছেড়ে দেওয়া। ওলামাদের মধ্যে ইখতিলাফ করেছে, কারণ এখানে সহি হাদিস হাত কোথায় বাঁধতে হবে নাই, এরকম রাখবেন, মানে আপনি বুকে বাঁধা মানে আপনি যে সহি হাদিস সহি আকিদা এবং বুকে নাভির নিচে না, এগুলো কোনো হাত বুকে বাঁধাটাও হাদিস দাইফ, সেজন্য হাত বাঁধা নিয়ে কোনো সমস্যা নেই, যে আলেম সে বুঝে। এখন কেউ বুকে হাত বাঁধেছে মানে সে খারাপ হয়ে গেছে না, এটা কি, যে কোনো খানে হাত বাঁধা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ, কারণ হাত বাঁধা যেভাবে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপরে রেখেছে এভাবে, আরেকটা হাদিস পাওয়া যায় ডান হাত দিয়ে বাম হাত ধরেছে, আরেক হাদিস পাওয়া যায় ডান হাত দিয়ে বাম হাতের এখানে ধরেছে, তো এখানে ধরলে তো আপনার নিচে কিভাবে আপনি দিবেন, নিশ্চয়ই একটু উপরে উঠতে হবে, এভাবে ইশতিহাদ করে ওলামারা, কেউ কেউ বলছে বুকে, বুক থেকে একটু নিচে, নাভির উপরে, নাভির নিচে, এগুলো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একরকম করে বাঁধেন, আপনার মতো আরেকজন বাঁধে না, শুধু আপনি তাকে নিয়ে বিদ্রোপ করা, এটা ঠিক হবে না। সেজন্য দুনো পার্টির ভুল আছে। আমাকে এক লোক মানে সে প্রশ্ন করতেছে মেসেঞ্জারে, শেখ আপনি কেমন আছেন, আজ তার প্রথম প্রশ্ন আপনি হাত কোথায় বাঁধেন, মানে এটা এটা একটা যেই যেইটা নিয়ে কোনো সহি হাদিস পাওয়া যায় না, আমাকে বলতেছে আপনি প্রথম আপনি হাত কোথায় বাঁধেন, তো আমি হাত বুকে বাঁধতে আমি আরাম পাই, আমি বলছি আমি বুকে হাত বাঁধি, ও খুব খুশি হয়ে গেছে আমি বুকে হাত বাঁধি, মানে সে একটা, তো এটা তো বড় ব্যাপার নয়। ইমাম আহমদ বিন হাম্বাল তাকে প্রশ্ন করা হয়েছে যে ইমাম আমরা তো হাত বাঁধি রুকুর আগে, রুকুর পরে আমরা কি আবার হাত বাঁধবো নাকি হাত ছেড়ে দিব, তখন ইমাম আহমদ বিন হাম্বাল সে বলেছে তার যেরকম করলে তার নামাজে বেশি ভক্তি আসে সেভাবে করবে, মানে হাত বাঁধলে যদি তার ভক্তি বেশি হাত বাঁধবে, হাত ছাড়লে হাত ভক্তি বেশি হলে হাত ছেড়ে দিবে, মানে রুকুর পরে। সুতরাং হাত বুকে বাঁধা নাভির উপরে নাভির নিচে এগুলো কোনো সমস্যা নেই, এটা হলো দ্বিতীয় কথা। কিন্তু আমরা এক পার্টি একরকম বেঁধে আরেক পার্টির বিরুদ্ধে আমরা টিপকারি করে বিদ্রোপ করা যাবে না। তৃতীয় যে বিষয় নিয়ে আমরা দেখছি মিডিয়া, তৃতীয় হলো যে গায়ে গায়ে লাগিয়ে দাঁড়ানো, মানে পায়ে পায়ে গায়ে গায়ে লাগানো, এটি নিয়ে অনেক ভাইরা টিটকারি করে বিদ্রুপ করে এবং বলে যে মানে আপনার যদি আপনার পাশে একজন লোক থাকে বাট্টি, একজন লম্বা, আপনি এভাবে করবেন এভাবে করবেন, মানে মানে জিনিসটাকে সহজ জিনিসটাকে কঠিন বানিয়ে ফেলেছে। অর্থাৎ আমরা মানুষরা তো 99% মানুষ একরকম, আপনি এত বাট্টি এত লম্বা এটা মানে মানে কোথায় পাওয়া যায়, খুব কম, কিন্তু বেশিরভাগ মানুষরা তো কি একরকম। তো আমাদের মিল হলো হাদিস কি আছে, হাদিস দেখেন ইমাম বুখারি একটি বাব অধ্যায় দিয়েছে, নাম দিয়েছে বাবু ইলজাক আল মানকাব বিল মানকাব, মানে এক মানকাব বলে এটাকে লাগিয়ে লাগে লাগে লাগানো, ওয়াল কাদাম বিল কাদাম পায়ে পায়ে লাগানো, ফিসফ যখন নাকি কাতার দাঁড়ানো হয়। হাদিসটি এনেছে হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যে তোমরা কাতার সোজা করে দাঁড়াও, কারণ আমি তোমাদের কি পিছন দিয়েও দেখি, রাসূল একটা খুসুসিয়াত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনেও দেখে সামনেও দেখে পিছনেও দেখে, কিভাবে দেখে এটা আল্লাহ জানে, কিন্তু দেখে, উনি বলেছে দেখতে পাই। আনাস বললেন, তখন আনাস বলতেছে, তখন আনাস বলতেছে কি যে আমরা তখন আমরা কি করলাম, আমরা প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ লাগিয়ে এবং পায়ের সাথে পা মিলাতাম, একদম লেগে লেগে আমরা কি করতাম কাতারে দাঁড়াতাম। দুইটা হলো নিয়ম, আমরা ঘেসে ঘেসে লাগাবো, ঘেসে ঘেসে একদম আপনার কাঁধের সাথে কাঁধ লাগানো, পায়ের সাথে পা লাগিয়ে
আমরা নামাজে দাঁড়াবো, এটা নিয়ম। কিন্তু আবার কেউ কেউ দেখা যায় হ্যাঁ কাঁধ দূরে লাগে না, এদিকে পা একদম পুরা মানে লাগানোর জন্য বেশি ব্যস্ত থাকে না, আপনি পাও লাগাবেন কাঁধ লাগাতে হবে, আর এটা লাগাইতেই হবে। আবার এটা কারণ না, একটা সুন্নত, কিন্তু কিছু না লাগায় এত সমস্যা। কিন্তু নিয়ম হলো যে খালি জায়গা যেন না থাকে, যখন আপনি কাঁধ লাগাবেন একদম যেন কাঁধও লাগাইতে পারেন, সাথে সাথে কি আপনার পায়ে লাগান। তো এটা আপনার সহিহ হাদিস পাওয়া যায়। তো সহিহ হাদিস আপনার এই হাদিসটিও আপনার 725 নম্বর হাদিস বুখারিতে। তো সেজন্য যারা নাকি এই হাদিস নিয়ে আমল করে আলহামদুলিল্লাহ সুন্নত, কিন্তু কেউ করতেছে না, এটা নিয়ে আপনাকে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বিভিন্ন অজুহাত দিয়ে এই সুন্নত থেকে মানুষকে দূরে সরাবেন। এক আলেম, আল্লাহ যারা কি এরকম আলেম, সে বলতেছে যে সব সুন্নত মারা যাবে না, যদিও বুখারিতে আছে। এটা উদাহরণ দিয়েছে কি, যে আপনি দেখছেন নিশ্চয়ই যে ওই যে ওষুধের মতো, ওষুধ আছে কিন্তু ওষুধের ডেট শেষ, এই হাদিসের ডেট শেষ। মানে বলতে আপনি এখন ওষুধ কিনতে গেছেন, যদিও আপনার মাথায় পাতার ওষুধ, কিন্তু ওষুধের ডেট নাই। আপনি ওষুধ খেলে আপনি ক্ষতি হবে না, তো হাদিস এরকম বলছে। হাদিস আছে ঠিকই, বুখারিতে আছে, কিন্তু এটা ডেট নাই। তো এই ডেট নাই মানে উনি বুঝাতে চাচ্ছে আর কি, মানে ডেট নাই বুঝা, কিন্তু আরবিতে একটা মানে আছে না আছে খল মানসুখ, মানে কিছু কিছু হাদিস মানসুখ হয়ে গিয়েছে, মানে এটাতে আমল করা যাবে না। কিন্তু এই কথাটা বলছে কি, এটাকে আমি আপনি বললে হবে, এটা বলতে হবে কি ওলামা, না ওলামা মানে কিছু কিছু হাদিস আছে, এই হাদিসের পরে এই হাদিস আসছে, ওলামারা এই করে না আছে মানসুখ কিভাবে করা হয়। তো এগুলো এই এইটা যে টাইম চলে গিয়েছে, এটা যে মানসুখ হয়ে গিয়েছে, এটা দলিলটা কি, এটা বলছে কি? আমি বললাম এটা ওলামা বলতে হবে, যেহেতু ওলামারা তো আপনার বলেনি, আর এটা অনেক অনেক ওলামারা এটাকে সুন্নত বলেছে। তো সেজন্য আমাদের বাংলাদেশে যারা নাকি অনেক ভাইরা আছে, যারা নাকি মানে মনে করে হানাফি মাযহাব যে নাকি পালন করে না, মানে যারা আহলে হাদিস, তারা বিভিন্ন হাদিস নিয়ে আলোচনা করে যে হাদিসের টাইম চলে গিয়েছে, মানে এটাতে আমল করা যাবে না। আর হানাফি মাযহাবে না থাকলে কি, এটা তো শাফি মাযহাবে আছে, হাম্বালি মাযহাবে আছে, অন্য মাযহাবে তো কাজ করতেছে, মানে জোরে আমিন বলো তো অন্য মাযহাবে আছে, তো সমস্যা কি? আমি আমি যদিও হানাফি মাযহাবে পালন না করলাম, তো অন্য মাযহাবে আছি, সমস্যা কি? এটা তো অন্য ইমাম বলে গিয়েছে, আমি তো এক মাযহাব নিয়ে আমার 100% থাকতে হবে, এটা দলিল কোথায়? আমার কথা হলো আমি হাদিস মানতে হবে, যদি হাদিসটা হানাফি মাযহাব মতো হয় আলহামদুলিল্লাহ, কোনো সময় শাফি মাযহাব হইলো তো আলহামদুলিল্লাহ, সমস্যা কি? আমি তো এক ইমামের কথা মানতেছি, এখন আমার এক ইমাম ধরে থাকতে হবে, এটা আমি এই দলিলটা কোথায়? আমাদের মেন তো কি হাদিস দেখতে হবে, হাদিসটা এমন আছে, আমি যে হাদিস নিয়ে মানতেছি এই হাদিসটা এমন আছে, শাফি মাযহাবে আছে অত হাম্বালি মাযহাবে আছে, কিন্তু আমার তো একটা সহি হাদিস সহি কথা কার আছে? তো মোটামুটি কেউ যদি কোনো একটি সুন্নত নিয়ে সুন্নত সে আমল করে, তাহলে তার সওয়াব আছে। সুন্নত আমল করলো না, সে সওয়াব কম পাবে। কিন্তু কেউ যদি সুন্নত নিয়ে বিদ্রুপ করে, তাহলে সে এমন আছে ইসলাম থেকে বাইর হয়ে যাবে, প্রকাশ্যে ইসলাম রাসূলুল্লাহ কোনো সুন্নত ঘৃণা করলে খুব ডেঞ্জারাস। এটা সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কি, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, রাসূলকে নিয়ে তোমরা একটু বিদ্রুপ করবা, কোনো ওজুর পেশ করা লাগবে না, তোমরা ইসলাম থেকে বের হয়ে গিয়েছো, ইমানের পরে তোমরা কুফর মানে কাফের হয়ে গিয়েছো। সেজন্য খবরদার, খুব বেশি হুঁশিয়ার থাকতে হবে ভাইরা, মানে আপনি আমল করেন না কোনো সমস্যা নেই, আপনি দাড়ি নাই দাড়ি রেখেন নি, কিন্তু দাড়িওয়ালা মানুষদের কি টিপকারি করবেন? রাসূলুল্লাহ শূন্য, কোনো মহিলা বোরকা পরেনি, একে পাপ করতেছে, কিন্তু বোরকাওয়ালা মহিলাকে কোনো টিপকারি করবে? ইসলাম থেকে বাইর হয়ে যাবে। সেজন্য কোনো একটি
হাদিস নিয়ে, মানে যেইটা যে আমলটি কোন একটা মাধাবে নাই কিন্তু অন্য মাধাবে তো আছে, যারা নাকি মাধাব অনুসারী তারাও তো বলতেছে যে কোনো একটা মাধাব ধরে খেয়েছে, আপনি এই মাধাবে নাই কিন্তু অন্য মাধাবে তো আমল আছে, জোরে আমিন বলা আছে, হাত উঠানো ব্যাপারে আছে, অন্য মাধাবে আছে, অন্য মাধাবে আরেক রকম হাত ধর, মানে কেউ কেউ বলতে বুকের বুকের মধ্যে হাত ধরা, এক একখানে এক এক মারা এক এক রকম ইজতিহাদ করেছে। সেজন্য আপনি যেরকম আছে আলহামদুলিল্লাহ, অন্য জনের ভুল ধরবেন না যদি সে তার কাছে হাদিস থাকে, কারণ এই কথাটি এমন আছে, এমন একটি কথা যদিও একজন ব্যক্তি সে আলেম হয়ে থাকে, এমন আছে এমন কথা বলেছে কথাটা তার কুফুরি কথা। আবার এর অর্থাৎ এই নয় যে আপনারা মানুষদেরকে তুমি কাফের হয়ে গেছো তুমি কাফের হয়ে গেছো বলা যাবে না, আহলে সুন্নাহ ওয়াল জামা সহজে কাউকে কাফের বলে না, নিয়মে যে বলতে হবে যে এই কথাটা কুফুরি কথা কিন্তু ওকে কাফের বলা যাবে না, কত বুঝতে পারছেন, মানে কুফুরি কথা কিন্তু সে কাফের এভাবে বলা এটা আহলে সুন্নাহ ওয়াল জামার নিয়ম নয়। দ্বিতীয়ত আমরা যারা নাকি ইসলামিক জ্ঞান কিছু আছে শিখতেছি অন্যকে ছোট করব না, আরে বাংলাদেশে কোনো আলেমে নাই, আরে ওরা আলেমরা কি লেখাপড়া করেছে, না আপনি যতটুকু লেখাপড়া করেছে আলহামদুলিল্লাহ, অন্যজন সে লেখাপড়া করেছে এমন আছে তার কাছে কিছু ভুল আছে অথবা সহি কোনো সহিভাবে পড়েনি, কিন্তু আপনি কিছু জেনেই অন্যকে কোনো দামি দিবেন না, এটা কিন্তু ঠিক না। আবার মানে ওরা কিছু কিছু লেখাপড়া করেনি কিচ্ছু করে না, আপনি শিখতে থাকেন দেখবেন যে যত শিখবেন তত নিজেকে মূর্খ জানবেন, জানা নাকি অল্প বিদ্যা মনে করো যে আমি সব জেনে গিয়েছি, আসলে কিছু জানা নাই, যে বলবে আমি সব জানছি বুঝে গেল সবচেয়ে মূর্খ। সেজন্য অনেক ওলামা আছে আলেম কিন্তু তার অনেক কথা আছে বিভ্রান্ত কথা, সেজন্য যদিও মানে মনে রাখবেন যে হেদায়েতটা আল্লাহর কাছে, মানে এলেম আছে ঠিকই কিন্তু হেদায়েতই সঠিক হেদায়েত পাইনি, তো আপনাকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক জ্ঞান দিয়েছে অন্যকেও ছোট করবেন না, বলছে সে আলেম কিন্তু এই পয়েন্টে মানে কিছু কিছু পয়েন্টে কিছু কিছু জায়গায় এই কথাগুলো ঠিক হয়নি, কিন্তু কিছু কিছু কথার জন্য তাকে একদম ছোট বানাবেন না। মোটামুটি আজকে মনে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নত কেউ যদি নিজে আদায় না করে তাহলে তার সওয়াব কম হবে, কিন্তু এই সুন্নতকে ঘৃণা করা সুন্নতকে বিদ্রুপ করা সেটি ইসলাম থেকে বাইর হয় বাইর হয়ে যেতে পারে, খুব বেশি বিপজ্জনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।